ছাত্রীবৃন্দ সকলকে শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্য বিষয় নিয়ে আলোচনা করব। চলো আমরা ক্লাসটি শুরু করি। এর আগের ক্লাসে আমরা এই বিষয়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছি, এখন আমরা দ্বিতীয় অংশ এবং বা শেষ অংশ নিয়ে আলোচনা করব। সকলকে স্বাগতম। ছবিগুলো কিসের দেখো তোমরা? এগুলো নিশ্চয়ই তোমরা দেখে চিনতে পেরেছ। আচ্ছা, এগুলো কোন ধরনের শিল্প? আচ্ছা, আমাদের লোকশিল্প, কামরুল হাসান দ্বিতীয় অংশ। আচ্ছা, এখন আমরা প্রবন্ধটি আমরা পুরোটুকু পড়ব, মনোযোগ সহকারে পড়বে, এবং যেটাতে সমস্যা থাকবে সেটি তোমরা দাগিয়ে ফেলবে, যেন পরবর্তী ক্লাসে আমরা ঠিকভাবে সমাধান করতে পারি কোনো সমস্যা থাকলে। আর যদি কোনো সমস্যা থাকে তোমরা বাসায় খাতা লিখে রাখবে এবং বা ফোনের মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করবে। আচ্ছা, কিছু শব্দার্থ দেখে নিই আমরা। শব্দার্থগুলো দেখো, প্রতীকধর্মী। প্রতীকধর্মী শব্দের অর্থ হচ্ছে তোমার নির্দেশন ব্যাপক করে, নির্দেশনা দেয়, সেটি হচ্ছে প্রতীকধর্মী। আচ্ছা, এবার দেখো তাহলে এরপরে ঐতিহ্য অর্থ হচ্ছে অতীতের গর্ব ও গৌরবের বস্তু, সেটি হচ্ছে তোমার ঐতিহ্য। ঐতিহ্য কাকে বলে? অতীতের গর্ব এবং গৌরব বহন করে এমন বিষয় এবং বস্তু হচ্ছে তোমার ঐতিহ্য। এরপরে দেখো সংরক্ষণ, বিশেষভাবে রক্ষা করা, বিশেষভাবে রক্ষা করা, সেটা হচ্ছে সংরক্ষণ। যেমন আমরা জাদুঘরে যে বিভিন্ন আমাদের ঐতিহ্য এবং বিভিন্ন বিষয় আমরা সংরক্ষণ করি, সেটা হচ্ছে এই সংরক্ষণ করা আর কি। এরপর দেখো টোপর, টোপর অর্থ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের রবের মাথায়, বরের মাথায় টুপি, হিন্দু সম্প্রদায়ের বরের মাথায় যে একটা বিশেষ টুপি থাকে এটা হচ্ছে টোপর। শত শত গ্রাম্য কারিগরের তৈরি বিচিত্র সব কাঁসা বা পিতলের তৈজসপত্র, এগুলো হচ্ছে গ্রাম্য কারিগর দিয়ে তৈরি পিতলের কাঁসা বা তৈজসপত্র, গৃহের সরঞ্জামাদি যেগুলো আমরা ব্যবহার করি সেটি হচ্ছে তৈজসপত্র। আচ্ছা, আর এগুলো হচ্ছে লোকশিল্পের অতুলনীয় নিদর্শন মৃৎশিল্প। মৃৎশিল্পের দেখো বিভিন্ন ফুলের টব, এরপরে তোমার পুতুল, এগুলো হচ্ছে আমাদের মৃৎশিল্প। একটি কাজ নাও, উপরের ছবি ভালোভাবে দেখে শব্দসমূহ দিয়ে তিনটি বাক্যের একটি অনুচ্ছেদ লেখো, তিনটি বাক্যের একটি অনুচ্ছেদ লেখো, ঐতিহ্য লোকশিল্প সম্প্রসারণ, এটি দিয়ে তিনটি বাক্যের একটি অনুচ্ছেদ লিখবা এই ছবিগুলো দিয়ে। তুমি তোমার মতো করে বই পড়ে, বইয়ের সাহায্য নিয়ে তুমি সেটি সম্পন্ন করবে। আচ্ছা, এরপরে দেখো এই ধরনের কাঠের কারুকাজকে হাসিয়া বলা হয়। হাসিয়া কাকে বলে? এই যে বিভিন্ন কাঠের যে আমরা দরজায় কিংবা তোমার টেবিলে, এরপরে তোমার নৌকায় বিভিন্ন ধরনের যে সুন্দর সুন্দর কারুকাজ করা হয়, এই কারুকাজকে বলা হয় হাসিয়া কাঠের মধ্যে। আচ্ছা, তাহলে কাঠের কারুকাজকে বলা হয় হাসিয়া। আবার এই দেখো খুলনার মাদুর এবং সিলেটের শীতলপাটি শুধু শিল্প নয়, গ্রীষ্মকালে ব্যবহারের আরামদায়ক। গ্রামে যখন গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়ে তখন দেখা যায় যে এই গরমের সময় এই শীতলপাটিতে শুতে এবং ঘুমাতে খুবই আরামদায়ক, তখন ঠান্ডা অনুভূত হয়। এই শীতলপাটি আমাদের ঐতিহ্য, যুগ যুগ ধরে এটাই চলে আসছে এই শীতলপাটি দেখো। আচ্ছা, এরপরে
গ্রাম বাংলার ঘরে ঘরে তৈরি শিকা ও হাত পাখা, বিভিন্ন ধরনের হাত পাখা। এই হাত পাখাটা আমরা অনুভব করি যখন কারেন্ট থাকে না, তখন এখন অবশ্য আধুনিক জীবনে আমাদের আইপিএস বিভিন্ন সোলার দিয়ে আমরা বিদ্যুৎ সংরক্ষণ করে তা দিয়ে আবার কারেন্ট চলে গেলে ব্যবহার করি। কিন্তু আগে গ্রামে এখনও এটি প্রচলিত যে হাত পাখা, সুন্দর সুন্দর হাত পাখা, এই এটি আমাদের কিন্তু লোকশিল্পের অন্যতম একটি নিদর্শন। এরপর শিকা, শিকাগুলো কিন্তু মানুষ এখন ঘরের সৌন্দর্য রক্ষার জন্য এবং এই শিকাটা ব্যবহার করে থাকে। আচ্ছা, বিভিন্ন ধরনের পিঠা, দেখো ফুল পিঠা শুধু প্রয়োজনেই মেটায় না, এটা শিল্প বটে। যে বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন ধরনের পিঠা, দেখো এগুলো আসলে এখনকার যুগে অনেকে পছন্দ করে না, বিশেষ করে এখনকার যে ছেলেমেয়েরা আছে তারা এই পিঠাগুলো তেমন একটা তাদের হচ্ছে যে শহরের ছেলেরা বেশিরভাগ, ছেলেমেয়েরা বেশিরভাগ দেখা যায় যে ফাস্টফুডের খাবারটাই পছন্দ করে, কিন্তু এটি আমাদের স্বাস্থ্যসম্মত খাবার। এই পিঠাতে কোনো তোমার দেখা যায় যে কেমিক্যাল বা ইয়ে দেওয়া থাকে না, এগুলো শরীরের জন্য উপকার এবং আমাদের এটি আমাদের একটি ঐতিহ্য। এরপর দেখো বেতের, বাঁশ ও বেত শিল্পের আধুনিক রুচির ব্যবহার সামগ্রী। এই বেতের বিভিন্ন সামগ্রী, এগুলো কিন্তু দেখা যায় যে এক একবার রুচির পরিবর্তনের সাথে সাথে এক একবার তোমার এর পরিবর্তন হয়, এর কিন্তু বিলুপ্ত হয়ে যায় না এই ব্যবহার। একবার এখন আবার আস্তে আস্তে এই বেতের প্রচলন হচ্ছে। বেতের সামগ্রীগুলো দেখতে কিন্তু নান্দনিক এবং সুন্দর, সৌন্দর্যের প্রতীক বিভিন্ন। আচ্ছা, এরপরে দেখো শোলা শিল্পের উৎকৃষ্ট সৃজনশীলতার নমুনা, টোপর, পুতুল ও ফুল। এই শোলা শিল্পের যে উপকরণ সেটা হচ্ছে কি তোমার নমুনা হচ্ছে টোপর, পুতুল এবং বিভিন্ন ফুল হচ্ছে, এগুলো হচ্ছে শোলা শিল্প। আচ্ছা, এখন কাপড়ের পুতুল কখনো প্রতীকধর্মী, কখনো বাস্তবধর্মী, দেশের ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে, বিদেশি পয়সা উপার্জনে সহায়তা করে। এই পুতুল আমরা দেখো আগে পুতুল নাচ হতো তোমার, এটা প্রতীকধর্মী এবং বাস্তবধর্মী, ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে এবং বিদেশে আমাদের পয়সা উপার্জনেও সাহায্য করে এই তোমার কাপড়ের পুতুল। আচ্ছা, বাচ্চাদের কোলে কোলে দেখা যায় যে বড় বড় বিভিন্ন কাপড়ের পুতুল দেখা যায়। আচ্ছা, এরপরে লোকশিল্পকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি। এতক্ষণ আমরা দেখলাম যে লোকশিল্প আমরা বিভিন্ন আমাদের সংরক্ষণে, লোকশিল্প আমাদের ঐতিহ্য বহন করে, যুগ যুগ ধরে এটি চলে আসছে। এখন এই লোকশিল্প যে আমাদের ঐতিহ্য বহন করে, আমাদের এই লোকশিল্পকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি। দেখো কুটির শিল্প গড়ে তোলার মাধ্যমে, দুই নম্বর লোকশিল্প প্রস্তুতি মনোযোগ দেওয়া, তিন নম্বর সচেতনতা সৃষ্টি করা, চার নম্বর লোকশিল্পের ব্যবহারে উৎসাহিত করা, এরপর তোমার সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণ করা, এরপর বিদেশি অতিথিদের আকৃষ্ট করা ও উপহার দেওয়া। আসলে এই কার্যক্রমগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে দেখা যায় আমাদের লোকশিল্প সংরক্ষণের সহজ হচ্ছে এবং সকলে মনোযোগী হচ্ছে, আর আমাদের দেশটাও আত্মনির্ভরশীল হয়ে যাবে, বেকার থাকবে না এবং সকলেই আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাবে, এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি। আচ্ছা, এখন দেখো এই করোনাকালীন সময়েও কিন্তু আমাদের এই বিষয়ের প্রতি যদি আমরা মনোযোগী হই, আমরা বিভিন্নভাবে অর্থ উপার্জন করতে পারি ঘরে বসেই। দলগত কাজ নাও, একটি কাজ নাও, দৈনন্দিন জীবনে কাঠশিল্পে যেসব জিনিস ব্যবহৃত হয় সেগুলো নিয়ে একটি অনুচ্ছেদ তৈরি করো, লোকশিল্পের সংরক্ষণের উপায়সমূহ নিয়ে একটি অনুচ্ছেদ তৈরি করো, আর তোমার এলাকায় দেখা কয়েকটি লোকশিল্প নিয়ে একটি অনুচ্ছেদ তৈরি করো। তোমরা প্রত্যেকের বাসায় প্রত্যেকটা দল থেকে প্রত্যেকটা প্রশ্ন লিখে যার যার খাতায় এই তিনটি প্রশ্ন লিখে নিয়ে আসবে, পরবর্তী ক্লাসে আমরা এটা সমাধান করে দেব। আচ্ছা, এরপরে নাও মূল্যায়ন, শোলা শিল্পের উৎকৃষ্ট উদাহরণ কোনটি, নিশ্চয়ই তোমরা বুঝে ফেলেছ কোনটি হবে। আচ্ছা, এরপরে প্রতীকধর্মী শব্দের অর্থ কী, গ্রামের ঘরে ঘরে তৈরি কোন জিনিস অবহেলার নয়,
হ্যাঁ, এগুলারও তোমরা উত্তরগুলো নিজেরা খাতায় লিখে ফেলবে। এরপরে কাপড় পুতুলের বৈশিষ্ট্য এসব পুতুলের, আচ্ছা এরপরে বাড়ির কাজ নাও। আচ্ছা, কাপড় পুতুলের বৈশিষ্ট্য হলো এসব পুতুল প্রতীক ধর্মী তুলা থেকে তৈরি। আচ্ছা, উত্তরগুলো তোমরা বাসা লিখে ফেলবে। বাড়ির কাজ নাও। লোকশিল্পের অংশ হিসেবে মৃৎশিল্প, বেতশিল্প, ফুল, পিঠা সম্পর্কে তিনটি করে বাক্য লিখে নিয়ে আসবে। আচ্ছা, সকলে বাসায় থেকো, সুস্থ থেকো এবং পরিষ্কার পরিচ্ছন্ন থেকো। আল্লাহ হাফেজ। এ বলে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।